নেতানিয়াহু গাজাকে পুরোপুরি ধ্বংস করেই থামবেন? গোপনে কার হাত রয়েছে তার মাথায়? আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে না, তাতে আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, যুদ্ধবিরতির প্রশ্নই নেই। কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনো কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না, স্পষ্ট জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 14 ডিসেম্বর বৃহস্পতিবার ইসরায়েলে আসেন আমেরিকা এবং জার্মান প্রতিনিধিরা। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৃহস্পতিবার জেরুজালেম পৌঁছন। অন্যদিকে বাভারিয়ার প্রধান মার্কুস সোদার ইসরায়েল পৌঁছে গেছেন। সোদার বিমানে ওঠার আগে জানিয়েছেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন, কারণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। নেতানিয়াহু ফের জানিয়েছেন ফিলিস্তিনি জঙ্গিদের শেষ না করে এই লড়াই থামবে না, তাতে আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, যুদ্ধবিরতির প্রশ্নই নেই। কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্র প্রাণহানি কোনো কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না। কি বলছেন তিনি শোনাব আপনাদের। נפגשתי היום עם ג'ייק סאליבן, היועץ לביטחון לאומי של ארצות הברית. אני מאוד מעריך את התמיכה של ארצות הברית בישראל, הן באספקת חימושים לצה"ל, הן בבלימת הניסיונות באו"ם לעצור את הלחימה, והן בסיוע להשבת חטופינו. ואני רוצה להבהיר, השבת חטופינו הוא יעד מרכזי, אנחנו לא מרפים ממנו ולו לרגע, גם ברגע זה. אמרתי לידידינו האמריקנים, לוחמינו הגיבורים לא נפלו לשווא. ומתוך הכאב העמוק על נפילתם, אנחנו נחושים יותר מתמיד להמשיך להילחם עד לחיסול החמאס, עד לניצחון המוחלט. শুধু একটি ওপিনিয়ন পোলের আয়োজন করা হয়েছিল ফিলিস্তিন এবং ওয়েস্ট ব্যাংকে। এই ভোটের আয়োজন হয়েছিল, সেখানে দেখা গেছে যে ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি জঙ্গিদের কার্যত কোনো সমর্থন ছিল না, সেখানে ফিলিস্তিনি জঙ্গিদের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়েছে। ওয়েস্ট ব্যাংকের 42% মানুষ ফিলিস্তিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চকে জানিয়েছেন তারা ফিলিস্তিনি জঙ্গিদের সমর্থন করছেন, যেখানে মাত্র 3 মাস আগে ওয়েস্ট ব্যাংকের মাত্র 12% মানুষের সমর্থন ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ছিল। ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনের অনেকেই মনে করেন এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে জঙ্গিরা, তারাই গাজা পরিচালনা করবে, ইসরায়েলের ক্ষমতা কেড়ে নিতে পারবে না। 10 জনের মধ্যে একজনেরও কম বলেছেন 7 অক্টোবর হামাস যুদ্ধাপরাধ করেছে, ইসরায়েলে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা এবং বহু মানুষকে বন্দি করে আনা অন্যায় হয়েছে। এই পরিস্থিতিতে লড়াই শেষ হওয়ার আগে রাজনৈতিক সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ওই সমাধান সূত্রে ফিলিস্তিনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলেও হামাসের সঙ্গে আলোচনায় বসবে না, কারণ হামাসকে তারা জঙ্গি সংগঠন বলে মনে করে। কিন্তু 13 ডিসেম্বর বুধবার ফিলিস্তিনি জঙ্গিদের প্রধান ইসমাইল হানিয়ে জানিয়েছেন ফিলিস্তিনি আলোচনায় সন্ত্রাসবাদীদের বাদ দিলে তারা তা মেনে নেবে না। আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে না, তাতে আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, যুদ্ধবিরতির প্রশ্নই নেই। কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনো কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না, জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 14 ডিসেম্বর বৃহস্পতিবার ইসরায়েলে আসেন আমেরিকা এবং জার্মান প্রতিনিধিরা। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৃহস্পতিবার জেরুজালেম পৌঁছন। অন্যদিকে বাভারিয়ার প্রধান মার্কুস সোদার ইসরায়েলে পৌঁছে গেছেন। সোদার বিমানে ওঠার আগে জানিয়েছেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন, কারণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। নেতানিয়াহু ফের জানিয়েছেন ফিলিস্তিনি জঙ্গিদের শেষ না করে এই লড়াই থামবে না, তাতে আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, যুদ্ধবিরতির প্রশ্নই নেই।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।